কর্মসংস্থান খুঁজে বহিররাজ্যে গিয়ে দুর্ঘটনার কবলে এক ব্যক্তি, নাম তার মুনাফ মিয়া। বর্তমানে অর্থে অভাবে চিকিৎসা হচ্ছে না, ছোট্ট দুই কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় স্ত্রী। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সহায়তা চাইছে পরিবারটি। সংবাদে জানা যায় যে কর্মসংস্থানের খোঁজে রাজ্যের বাইরে গিয়ে দুর্ঘটনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সোনামুড়া মহকুমার যুবক মুনাফ, ধনপুর বিধানসভার কে নগরের আয়ুব আলীর ছেলে মুনাফ মিয়া, বয়স 35 বছর। দীর্ঘ বছর ধরে মুম্বাইয়ের কোন এক হোটেলের কাজে কর্মরত ছিল সে। গত 17 সেপ্টেম্বর মুম্বাই থেকে বাড়িতে খবর আসে মুনাফ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন, বর্তমানে হাসপাতালে ভর্তি। এই খবর আসতেই ভেঙে পড়ে গোটা পরিবার। বাড়িতে রয়েছে স্ত্রী, ছোট্ট দুই কন্যা সন্তান সহ মা। পরিবারের রোজগারের একমাত্র ব্যক্তি মুনাফ। বর্তমানে মুম্বাই এক হাসপাতালে ICU-তে রয়েছে সে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবার। আত্মীয় স্বজন থেকে কিছু টাকা নিয়ে একজনকে সোনামুড়া থেকে পাঠিয়েছে তার দেখভালের জন্য, তবে এখন অর্থের অভাবে আর চিকিৎসা করাতে পারছে না। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক, মাথায় গুরুতর আঘাত পেয়েছে মুনাফ। উন্নত চিকিৎসা হলে হয়তো মায়ের কোলে ফিরে আসতে পারে পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি। বাবার মুখ দেখতে তাকিয়ে আছে ছোট্ট দুই কন্যা সন্তান। মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চাইছেন মুনাফের স্ত্রী পারভীন আক্তার। পারভীন আক্তারের বাবার বাড়ি সোনামুড়া কালাপানিয়া গ্রামে। দুই সন্তান নিয়ে অসহায় অবস্থায় স্ত্রী পারভীন। সবার সহযোগিতায় স্বামীকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছে স্ত্রী। আপনার স্বামী কবে গেছিল কাজ করাতে? কিনে বিয়ের আগে তাই গেছিল, বিয়ের পরে যাই এক দেড় বছর থাকি, আবার আসছে, আবার গেছে। এই যাই 5-6 মাস হয়েছে না, অ্যাক্সিডেন্টের খবর শুনে গেছে। আজকে কয়দিন শুনছেন অ্যাক্সিডেন্টের খবর? আজকে 7 দিন। ওইখানে কি হাসপাতাল ভর্তি এখন? হ্যাঁ। সাথে কে আছে? সাথে ভাই আছে, বোন জামাই আছে। তো এখন কি মানে টাকার প্রয়োজন তো চিকিৎসা করার লাগে? এখন টাকার প্রয়োজন, টাকার লাগে কিছু করেন যাইতেছে না, হুঁশ হইতেছে না। আপনার ছেলে সন্তান? আপনার বিয়ে হয়েছে কয় বছর হয়েছে? 4-5 বছর। আপনার ইনকাম করার কেউ নেই বাড়িতে? না, আর কেউ নেই। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।